হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুধের নাড়ু করে দেখাবো, গরুর দুধের নাড়ু কিভাবে নারিকেল দিয়ে বানায়। পূজার এই সময়, লক্ষ্মী পূজার সময় আমরা নাড়ু বানিয়ে খাই, তো আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের জন্য। চলুন দেখে আসি। এখানে প্রথমে আমি একটা কড়াইতে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখানে এখন দুধটাকে আমরা জাল করে ভালো করে ঘন করে নেব। আর এখানে আমি আরেকটা পাত্রে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম। একটি নারিকেল, 1 কেজি দুধের জন্য একটি নারিকেল যথেষ্ট, এই পরিমাণটা ঠিক আছে। আরেক দিকে আমি নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপ পুরো নিইনি, 1.5 কাপ নিয়েছি। তো আপনারা চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন। এখন দেখব দুধটা কতখানি ঘন হয়েছে। তো এখানে বেশ পরিমাণের ঘন হয়েছে, প্রায় 1 লিটার দুধ, 1/2 লিটারের চেয়েও কম ঘন কম করে নিয়েছি ঘন করে। তো এখানে এখন আমরা একটু নেড়ে চেড়ে আর একটু কমানোর পরে নারিকেল কুড়োনোগুলো ছেড়ে দেব। এখানে আমি নারিকেল কুড়োনোগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক একসাথে। তারপর এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখন 1/4 কাপ চিনি। এখানে চিনিটা দিতেই হবে, না হলে নারিকেলের পাকটা আসবে না। মিষ্টিটা একটু বেশি হলে নাড়ুটা খেতে মজা লাগে খুব। এখন এটাকে ভালো করে একদম লো হিটে আস্তে আস্তে এভাবে নেড়ে একটু শক্ত করে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে করতে এরকম একটি আঠালো ভাব চলে আসবে। এবং আঠালো ভাব চলে আসলে বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। এখন এটা একটু ঠান্ডা করে, সামান্য একটু ঠান্ডা করে তারপর আমরা এটাকে শেপ দিয়ে নেব গোল গোল করে। আমি চুলায় থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি গোল গোল করে শেপ করে নিব। এটা একটু একটু ক্রিমি ক্রিমি ভাব এসেছে সাদা দেখতেই, কিন্তু এটা আর কি ক্যামেরায় একটু হলদে ভাব এসেছে। এই যে এভাবে নিয়ে রাউন্ড করে শেপ করে নিতে হবে, একটু হাতের মধ্যে এভাবে চাপ দিয়ে গোল করে নিতে হবে। এটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে এটা হবে না, একটু ঝটপট করে করে নিতে হবে। নাড়ুগুলো আমার বানানো শেষ, তো তৈরি হয়ে গেল। আজকে পূজা উপলক্ষে নাড়ু বানিয়ে ফেললাম, দুধের নাড়ু। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কতখানি মজা। এটা আমার খুব ফেভারিট একটা নাড়ু। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।